আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমি ফিরোজা খাতুন, সহকারী শিক্ষক গণিত, বুলচাঁদ উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। আমি আজকে তোমাদেরকে অধ্যায় দুই পড়াব। তোমাদের পাঠ পরিচিতিটা হলো তাহলে অধ্যায় দুই। চিত্রগুলো লক্ষ্য করো। মনে করো একজন লোক পাঁচটা একশো টাকার নোট জমা রাখতে চাইল। সে কি করতে পারবো? বিভিন্ন ব্যাংকে জমা রাখতে পারবো, যেমন ধরো SIBL ব্যাংক, DBBL ব্যাংক, ঢাকা ব্যাংক, NRB ব্যাংক, তারপরে জনতা ব্যাংক, যে কোনো ব্যাংকে কী করতে পারে সে এই পাঁচটা একশো টাকার নোট, অর্থাৎ পাঁচশো টাকা, পাঁচটা একশো টাকার নোট কত টাকা হয়? পাঁচশো টাকা। পাঁচশো টাকা সে যে কোনো ব্যাংকে কী করলো? জমা রাখলো। তোমরা আরও লক্ষ্য করো, এই পাঁচটা একশো টাকার নোট অর্থাৎ পাঁচশো টাকা সে একটা ব্যাংকে জমা রাখার পর, মনে করো সে দুইটা বিশ টাকার নোট কত টাকা হয়? চল্লিশ টাকা। কি পেলো? মুনাফা পেল। এখন এই পাঁচটা একশো টাকার সঙ্গে দুইটা বিশ টাকার নোট একসঙ্গে হয়ে কী হবে? মুনাফা আসল। তার মুনাফা ছিল পাঁচটা একশো টাকার নোট, এখন দুইটা বিশ টাকার নোট কি হবে? পাঁচটা একশো টাকার নোটের সঙ্গে যায় যোগ হয়ে যাবে, এটা কি হবে? তার মুনাফা আসল। তাহলে আজ আমরা শিখব সরল মুনাফা। তাহলে আমরা কি শিখব? সরল মুনাফা। শিখনফল হলো আজকে তোমরা এখান থেকে কি কি শিখতে পারবে দেখো। মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে, সরল মুনাফা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। এখন দেখো মুনাফা কাকে বলে, মূলধন কাকে বলে, মুনাফার হার কাকে বলে ও সময়কালটা কি, এই তিনটা জিনিস আগে তোমরা মনে রাখো। দেখো এখানে প্রথমে আসলে কি, মুনাফা, মুনাফাটা কি আসলে? মুনাফা হলো ব্যাংকে কোনো টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে লভ্যাংশ বের করে আমানতকারীকে কিছু দিয়ে থাকে, যা মুনাফা নামে পরিচিত। আবার শোনো, ব্যাংকে কোনো টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে ঋণ দিয়ে সেখান থেকে লভ্যাংশ বের করে আমানতকারীকে কিছু দিয়ে থাকে, যা মুনাফা নামে পরিচিত। তারপরে দেখো মূলধন, মূলধন কাকে বলে? মূলধন হলো যে ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখে সেই টাকা আমানতকারীর মূলধন বা আসল বলে। মূলধনটা আবার শোনো, মূলধন হলো যে ব্যক্তি ব্যাংকে জমা রাখে সেই টাকা আমানতকারীর মূলধন বা আসল বলে। মুনাফার হার, মুনাফার হারটা কি দেখো, মুনাফার হার হলো একশো টাকার এক বছরের মুনাফা হলো মুনাফার হার। আবার শোনো, মুনাফার হার হলো একশো টাকার এক বছরের মুনাফা। আবার শোনো, মুনাফার হার হলো একশো টাকার এক বছরের মুনাফা হলো মুনাফার হার। সময়কাল, সময়কালটা কি শোনো, সময়কাল হলো যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো সময়কাল। আবার শোনো, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হলো সময়কাল। তাহলে সরল মুনাফা দেখো, সরল মুনাফা কি, প্রতি বছর শেষে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। আবার শুনো, প্রতি বছর শেষে শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। সরল মুনাফা অঙ্ক করতে হলে তোমাদের
কিছু সূত্র প্রয়োজন। সূত্রগুলি দেখো, সর্বমুনাফায় আসলকে আসল দ্বারা সমান পি ধরা হয়, সময় সমান এন, মুনাফা সমান আই এবং মুনাফার হারকে আর ধরা হয়। আবার শোনো, আসলকে ধরা হয় পি, আসল সমান পি, সময় সমান এন, মুনাফা সমান আই, মুনাফার হার সমান আর। তাহলে সরল মুনাফার সূত্র দেখো, তাহলে সরল মুনাফা আই সমান পি আর এন এবং মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা আসলটা কি? মুনাফা যোগ আসল। তাহলে একটা সমস্যা দেখো, আমরা দিয়েছি সমস্যা হলো, শতকরা বার্ষিক 10% হারে 5000 টাকা 2 বছরের সরল মুনাফা কত হবে? খেয়াল করো, তোমাদের সমস্যাটা কি? শতকরা বার্ষিক 10% হারে 5000 টাকা 2 বছরের সরল মুনাফা কত হবে? সমাধানটা খেয়াল করো তোমরা, এখানে মুনাফার হারকে আমরা কি ধরেছিলাম? আর মুনাফার হার আর সমান 10%, সময় তোমরা ধরো এন আর আসল ধরো পি। তাহলে আসল পি সমান 5000 টাকা, সময় এন সমান কয় বছর? 2 বছর। আবার শোনো, মুনাফার হার আর সমান 10%, আসল পি সমান 5000 টাকা, সময় এন সমান 2 বছর। তাহলে সরল মুনাফা আই সমান কি? আমরা জানি, কি জানি? এটা সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে পি সমান 5000, আর সমান 10%, এন সমান 2। তাহলে আমরা মানগুলি বসে দিলাম, পি এর মান, আর এর মান এবং এন এর মান বসে দিলাম। তারপর দেখো, 5000 গুণ 10% মানে হলো 10/100 গুণ 2। তারপর আমরা দেখো হিসাব করে পেলাম কত টাকা? 1000 টাকা। এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা সরল মুনাফা আয় সমান কত পেলাম? 1000 টাকা। সরল মুনাফা আয় সমান কত পেলাম? 1000 টাকা। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কাজ দিলাম, এই সমস্যাটা তোমরা দেখো। জালাল সাহেব 5000 টাকা ব্যাংকে জমা রাখলেন, 10% মুনাফায় 5 বছর পর তার মুনাফা কত হবে? তোমরা একা একা কাজটা সমাধান করার চেষ্টা করো এবং কাজটা বের করো। হ্যালো বন্ধুরা, তোমরা এই চ্যাপ্টারটা পড়ে, এতটুকু অংশ পড়ে তোমরা মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফা কি, মূলধন বলতে কি বোঝায়, এগুলি তোমরা উত্তর করতে পারবে। আবার শোনো, মুনাফা কি তা পারবে, সরল মুনাফা কি তাও পারবে, মূলধন বলতে কি বোঝো এগুলিও পারবে। এগুলি খুব ভালো করে শিখে নিবে। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিলাম বন্ধুরা, তোমরা এটা লিখে নাও, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? হ্যালো বন্ধুরা, তোমাদের বাড়ির কাজটা লিখে নাও, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো।